রথের দিনে অভিনব উদ্যোগ নিল খড়দহের ফেসবুক গ্রুপ খড়দহ রহরা তোমার আমার সবার। নানা সময় আমরা বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনকে সামাজিক কাজ করতে দেখেছি, ঠিক সেইভাবেই এবার রথের দিন জগন্নাথ রূপে রাস্তায় থাকা সহায় সম্বলহীন মানুষদের শুকনো খাবার তুলে দিলেন খড়দহ রহরা তোমার আমার সবার ফেসবুক গ্রুপের সদস্যরা। খড়দহ স্টেশন ও সংলগ্ন অঞ্চলে 70 জন অসহায় মানুষকে গ্রুপের সদস্যদের তরফ থেকে শুকনো খাবার তুলে দেন গ্রুপের অ্যাডমিন বিক্রমজিৎ রায় ও সুশান্ত সরকার। এ বিষয়ে বিক্রমজিৎ রায় জানান, খড়দহ রহরা অঞ্চলের অসহায় মানুষদের ভগবান রূপে পূজিত করতেই তাদের জন্য এই ছোট ব্যবস্থা। এর পাশাপাশি তিনি আরও জানান, আমরা খড়দহ রহরাবাসীর পক্ষ থেকে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তাই আমরা খড়দহ একটা ফেসবুকে নতুন গ্রুপ শুরু করেছি, সেটা হলো খড়দহ রহরা তোমার আমার সবার। এতে খড়দহ বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রকমের খবরগুলো থাকবে, বিভিন্ন রকমের ভালো জিনিস, ভালো বার্তা, যেগুলো খড়দহ রহরায় নতুন শুরু হচ্ছে সেগুলো দিয়ে আমরা আজকে খড়দহ স্টেশন এবং বিভিন্ন খড়দহ বিভিন্ন অঞ্চলে গৃহহীন মানুষ যারা আছে তাদেরকে কিছু, আজকে যেহেতু রথযাত্রা উপলক্ষে, পবিত্র রথযাত্রা উপলক্ষে আমাদের এই গ্রুপের পক্ষ থেকে যে যারা গৃহহীন মানুষ আছে তাদেরকে কিছু জগন্নাথ রূপে, তারা কারণ আমরা জানি জীব সেবায় শিব সেবা, এর জন্য এদের হাতে আমরা কিছু খই ফল বাতাসা চিড়া মুড়ি এগুলো আমরা তুলে দিলাম। আমরা প্রায় 70টা প্যাকেট আমরা ডিস্ট্রিবিউশন করেছি। আমরা এটা নিয়েছি আজকে পবিত্র রথযাত্রা, জগন্নাথদেব প্রত্যেকবার রথযাত্রার দিন বেরোন ভক্তের মাঝে, তিনি ঘুরে বেড়ান, তিনি ভক্তের ভগবান, সেই জন্য আমরা যারা ভক্তের ভক্তরূপী ভগবানদের আমরা কিছু সেবা তুলে দিলাম। আমাদের মন ভারাক্রান্ত, যেহেতু জগন্নাথদেব বেরোয়নি, চারিদিকে করোনা মহামারীর জন্য লোকের কাজবাজ বন্ধ, অনেকে গৃহহীন হয়ে পড়েছেন, তাদেরকে আমরা এটা তুলে দিলাম আজকে, মানুষের মানে ভগবানকে সেবা করলাম আজকে, ভক্তের মাঝে ভগবানকে সেবা করলাম।